ঠাকুরগাঁওয়ের রানী রানীশঙ্কল উপজেলায় আরবিবি ইট ভাটার মাটিতে স্বর্ণের খোঁজে হাজার হাজার মানুষ সমবেত হওয়ায় সেই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন শনিবার রাত এগারোটায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় রানী শঙ্কৈল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় আরবিবি ইট ভাটায় সোনা পাওয়া যাচ্ছে মর্মে স্থানীয় লোকজন সহ আশেপাশের অসংখ্য লোকজন বেশ কিছুদিন যাবৎ খুন্তি এবং কোদাল দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করে প্রতিদিন সোনার সন্ধান করছে এতে আগ্রাসী লোকজন বিবাদ কলহ এবং দ্বন্দ্বে হচ্ছে তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানী শঙ্কৈলের কাতিহার আর বিবি ইট ভাটা এলাকা এবং এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার